মাসিক ভাতা 7000 টাকার দাবিতে মানববন্ধন করেছে প্রতিবন্ধীরা। গাইবান্ধা জেলার প্রতিবন্ধী সংগঠনগুলোর উদ্যোগে শহরের ডিবি রোড আসাদুজ্জামান মার্কেটের সামনে এই মানববন্ধন কর্মসূচি পালন করা হয়। ফুলছড়ি উপজেলার অধিকারচাই প্রতিবন্ধী উন্নয়ন সংস্থার সভাপতি শহীদুল ইসলামের সভাপতিত্বে মানববন্ধন চলাকালে বক্তব্য রাখেন প্রতিবন্ধী সামাজিক উন্নয়ন সংঘের সভাপতি মোহাম্মদ আব্দুর রশিদ, মোহাম্মদ রাশিদুল শেখ, মোহাম্মদ আজাদ হোসেন সরকার সহ অন্যান্যরা। মানববন্ধন শেষে প্রতিবন্ধীরা জেলা প্রশাসক মোহাম্মদ অলিউর রহমানের মাধ্যমে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বরাবর একটি স্মারকলিপি প্রদান করেন। আমরা বিশ্বাস করি, আমরা জানি।